নমস্কার বন্ধুরা, বাংলা হিন্দি শিখির ক্লাসে আপনাদের স্বাগত। আজ 125তম পর্ব। আজকে আমরা একটি বিশেষ বিশেষণ সম্পর্কে আলোচনা করব। ভাবাবেগ বোঝানোর জন্য আমরা এই বিশেষণটা ব্যবহার করি। কেমন ধরনের ভাবাবেগ আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে সেটি জেনে নেব। কিতনা সুহাবনা দৃশ্য হয়, কিতনা সুহাবনা দৃশ্য হয়, সুহাবনা মানে সুন্দর, কিতনা সুন্দর দৃশ্য হয়। অনেক সময় আমরা এভাবেও বলতে পারি, বড়া সুহাবনা দৃশ্য হয়, কিংবা বহুত সুহাবনা দৃশ্য হয়। এই যে আমরা যে শব্দগুলো ব্যবহার করলাম, বড়া, বহুত, কিতনা, এই শব্দগুলোর মতোই আরেকটি শব্দ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে ক্যায়সা, মানে কেমন। ক্যায়সা কথাটা দিয়ে আমরা অনেক ক্ষেত্রে অনেক রকমের ভাব বোঝাতে পারি। ক্যায়সার পরিবর্তে কিতনা, বড়া, বহুত এগুলোও ব্যবহার করা যায়, কিন্তু আজকের পাঠে আমরা আলোচনা করব এই ক্যায়সা এর বিভিন্ন রূপ। হিন্দিতে বেশিরভাগ বিশেষণগুলি, বিশেষত যেগুলি আকার অন্ত আছে, আ অন্ত, সেই বিশেষণগুলির একটা নিয়ম আছে যে এই আ অন্ত বিশেষণগুলি আ এ ই নিয়মে ব্যবহৃত হয়। পুংলিঙ্গ একবচন হলে আ, পুংলিঙ্গ বহুবচন হলে এ, এবং স্ত্রীলিঙ্গ হলে ই। ক্যায়সা এটা পুংলিঙ্গ একবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ক্যায়সে পুংলিঙ্গ বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিংবা কোনো সম্মানজনক ব্যক্তির ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়, সেটা একবচন হলেও ব্যবহার করা হয়, আর ক্যায়সি এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার অন্য উদাহরণ, এ কিতনে সুন্দর ঘোড়ে হয়, এই ঘোড়াগুলো কি সুন্দর। এ ক্যায়সে সুন্দর ঘোড়ে হয়, ক্যায়সে কারণ ঘোড়ে। এই আ অন্ত বিশেষণগুলিতে এই পরিবর্তনটা হয়, অর্থাৎ বিশেষণগুলি যে বিশেষ্যকে বিশেষিত করে সেই বিশেষ্যের লিঙ্গ বচন অনুসারে এই ক্যায়সা, ক্যায়সে, ক্যায়সি এগুলো পরিবর্তন হবে। ক্যায়সি হুশিয়ার লড়কি হয় বো, ক্যায়সি হুশিয়ার লড়কি, লড়কির জন্য ক্যায়সি। তাহলে ক্যায়সা সুহাবনা দৃশ্য, দৃশ্য তার জন্য ক্যায়সা, ঘোড়ে তার জন্য ক্যায়সে, এবং লড়কি তার জন্য হলো ক্যায়সি। আরো কয়েকটি উদাহরণ চর্চা করব। তুম ক্যায়সি উল্টি বাতে কর রহে হো, উল্টি বাতে, ক্যায়সি উল্টি বাতে, কারণ বাত কথাটি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। ক্যায়সি উল্টি বাতে কর রহে হো, ইস শাড়ি মে তুম ক্যায়সি সুন্দর লাগ রহি হো। শাড়ি সাধারণত মেয়েরা পরে, সেই জন্য কর্তাটাকে এখানে সরাসরি না থাকলেও আমাদের বুঝে নিতে হবে। তুম ইস শাড়ি মে ক্যায়সি সুন্দর লাগ রহি হো, ক্যায়সে ভোলে ভালে বাচ্চে হয়, ভোলে ভালে বাচ্চে, বাচ্চে মানে অনেকগুলো বাচ্চা, ক্যায়সে ভোলে ভালে বাচ্চে হয়। তাহলে আমি একটু আগেই বললাম ক্যায়সা এর পরিবর্তে কিতনা ব্যবহার করা যায়, সুতরাং কিতনা, কিতনে, কিতনি এরকম রূপ হবে। কিতনা এটা আন্ত, ক্যায়সা আন্ত, সুতরাং আন্ত বিশেষণগুলির ক্ষেত্রে এই একই নিয়ম। আমরা প্রত্যেকটি বিশেষণ আলাদা আলাদা ধরে আলোচনা করব না, এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাইছি, যখন কোনো বিশেষ্য সেই বিশেষ্যকে বিশেষিত করবে যে বিশেষণ, সেই বিশেষণটা যদি আ অন্ত হয় তাহলে বিশেষ্যের লিঙ্গ বচন অনুসারে এই বিশেষণটারও রূপ পরিবর্তন হয় যদি আ অন্ত হয়। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম
পরিবর্তনটা হবে না। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।